রিপাবলিকান নেতৃত্বাধীন ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভসে শুরু হয়েছে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের অভিশংসন তদন্তের প্রথম শুনানি। প্রেসিডেন্টের অভিশংসনের জন্য রিপাবলিকানদের অভিযোগ, বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট থাকাকালে 2009 থেকে 2017 সালের মধ্যে নেওয়া বিভিন্ন নীতি থেকে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন বাইডেন ও তার পরিবার। এছাড়াও তার ছেলে হান্টারের বিরুদ্ধে ওঠা কর জালিয়াতির অভিযোগ তদন্তে জাস্টিস ডিপার্টমেন্ট হস্তক্ষেপ করেছে বলেও অভিযোগ হাউস রিপাবলিকানদের। অভিযোগকারীরা অবশ্য এখন পর্যন্ত প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে কোনো প্রমাণ সরবরাহ করতে পারেনি। হোয়াইট হাউস বলছে তদন্তটি ভিত্তিহীন এবং 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কূটচাল, কারণ নির্বাচনে প্রেসিডেন্ট পদের লড়াইয়ে আবারও বাইডেনের মুখোমুখি হতে হবে রিপাবলিকান ফ্রন্ট রানার ডোনাল্ড ট্রাম্পকে।